আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই সকল ধরনের ভিডিওগুলো এডিটিং করার জন্য আমাদের একটি ভিডিও ক্লিপস এবং একটু ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রয়োজন হবে, যেটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। এখান থেকে ডাউনলোড করবো, করার পর ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবে এবং নিউপোজিট অপশনে ক্লিক করে এখান থেকে প্রথম আমাদের একটি ভিডিও ক্লিপকে সিলেক্ট করে নিতে হবে। ভিডিও ক্লিপটিকে সিলেক্ট করে এখান থেকে এটাকে অ্যাড করে নিব এবং যদি এটিকে ওয়াটারমার্ক থেকে এটাকে রিমুভ করবেন। তারপর হচ্ছে প্লাস আইকন এবং হচ্ছে চলে যাবো ফটোস অপশানে। এইখান থেকে আমাদের টোটালে 12টির মতো পিকচার সিলেক্ট করতে হবে। তো এখান থেকে 12টা পিকচার সিলেক্ট করবো, এগুলোকে অ্যাড করবো। যদি এগুলো ফুল স্ক্রিন না থাকে ফুল স্ক্রিন করে নেবেন। আমরা যেহেতু ফুল স্ক্রিন আছে আমরা করতেছি না, ফুল স্ক্রিন করার ক্ষেত্রে জাস্ট এখান থেকে পিকচার ক্লিক করবেন ডিসপ্লে থেকে, যেটা যতটুকু প্রয়োজন আপনি জুম করলে হয়ে যাবে। ওকে, এইভাবে আপনি ফুল ফ্রেম করে নেবেন। এরপর মিউজিক অ্যাড করার জন্য ইয়ার রেডিও, তারপর এক্সট্রাক্টর, এরপর হচ্ছে মিউজিকটাকে সিলেক্ট করে ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করবেন। এরপর ফটোসের ডিউরেশন অ্যাড করতে হবে। প্রথমে পিকচার ক্লিক করবে, এটার ডিউরেশন রাখবো হচ্ছে 0.6। ওকে, এখান থেকে দ্বিতীয় পিকচারটি সেমভাবে 0.6। জাস্ট পিকচার লেয়ারে ক্লিক করে রাইট সাইডে মাইনাস অ্যাকাউন্ট আসছে, এখানে ট্যাপ করে ধরে আপনি লেফট বা রাইট সাইডে নেবেন। তাহলে দেখবেন যে ফটোসের যে ডিউরেশন এটা কম বেশি হচ্ছে। তখন আপনি আপনার মতো করে যেই ভিডিওটির জন্য, যেই মিউজিকের জন্য এডিট করবেন, ওইটার প্রয়োজনীয় মতো আপনি আপনার ফটোসের ডিউরেশনগুলো সেট করে নিতে পারবেন। ওকে, এবং এটারও 0.6 দিয়ে লাস্টেরটা যতটুকু থাকে আমাদের মিউজিক ততটুকু করে দিতে হবে। ওকে, এখান থেকে 0.5 দিলে হয়ে যাবে। এরপর আমরা অ্যানিমেশন অ্যাড করবো, এর জন্য প্রথম পিকচার ক্লিক করবো, সরি, এখান থেকে পিকচার ক্লিক করে তারপর হচ্ছে অ্যানিমেশন। এরপর কম্বোতে চলে যাব, যাওয়ার পর পেন্ডুলাম 1 সিলেক্ট করব, দ্বিতীয় পিকচারের জন্য পেন্ডুলাম 2। ওকে, প্রথম পিকচারের জন্য পেন্ডুলাম 1, দ্বিতীয় পিকচারের জন্য 2। ওকে, মানে একটার জন্য এক নম্বর এবং একটার জন্য 2 নম্বর। এইভাবে আমরা অল্টারনেট করে যে 12টি পিকচার আছে 12টি পিকচারের জন্য আমরা অ্যানিমেশনগুলো সেট আপ করে দিব। ওকে, এটা কিন্তু একদম হচ্ছে মিউজিকের সাথে আপনার অ্যাডজাস্ট হয়ে যাবে এইভাবে যদি আপনারা ফলো করেন স্টেপগুলো। ওকে, দেন ঠিক অপশন। এরপর ট্রান্সলেশন অ্যাড করার জন্য ট্রান্সলেশন বক্সে ক্লিক করব। এরপর রাইট সাইডে গেলে অনেক ট্রান্সলেশন ইফেক্ট আপনি পেয়ে যাবেন, সেখান থেকে ফুল ইনটাকে সিলেক্ট করতে পারেন। দেন অ্যাপ্লাই টু অল এ ক্লিক করে টিক মার্ক। ওকে, প্রতিটি ক্লিপস অ্যাড হয়ে যাবে। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের যে ভিডিওটি। ওকে, আপনি আপনার মতো করে দেখে দেন এক্সপোর্ট করবেন এবং ভিডিও রেজুলেশনটাকে 1080 রেখে এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করলে ভিডিওটি লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো এইভাবে এই ধরনের ভিডিওগুলো এডিটিং করতে পারেন। তো এই ছিল আজকের এডিটিং টিউটোরিয়াল, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।